পুরুলিয়া জেলায় সব থেকে পৃথিবীর সব থেকে বড় ইস্কন মন্দির, যেটা হচ্ছে মায়াপুর ইস্কন মন্দিরে। তো আজকে ব্লগটা ওখানেই হবে, তো চলো আজকে যাত্রা শুরু করা যাচ্ছে বা সঙ্গে থাকো ব্লগটা দেখতে। চলো, আমাদের ট্রেন মাঠঘাট পেরিয়ে ছুটে এসে পৌঁছে গেল কৃষ্ণনগর সিটি প্ল্যাটফর্মে। আমরা কৃষ্ণনগর থেকে মায়াপুর যাওয়ার সময় এই সিঙ্গাপুর ভিউটা দেখতে পেলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপর আমরা এসে পৌঁছলাম হুলোর ঘাটে, আর এখান থেকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য মাত্র 3 টাকা মূল্যে টিকিট কেটে নিলাম। এই যে আমরা এখন তো এখান দিয়ে এবার লঞ্চটা বদবদ যাইবে আসবে, তারপর আমরা লঞ্চ। এই দেখো আমাদের নৌকা চলে এসেছে, এবার আমরা নৌকায় উঠবো। লাস্ট আমরা এখন বটবটি বা নৌকা যাই কিছু ওখানে কেন উঠে গেছি, এবার এটা ছাড়ার অপেক্ষায়, তারপর আমরা ওই পার যাবো। তোমাদেরকে নিয়ে যাচ্ছি ইসকন মন্দিরের সাইডে, নাকি সাইড সিন রয়েছে সেইগুলো দেখানোর জন্য। আমরাও দেখবো আর এখানকার যে দাদাটাকে ঠিক করা হয়েছে, ছোটো দাদাটাকে, সে বললো এখানে 5-7টা মনে হয় সাইড সিন রয়েছে। তো চলো যাওয়া যাক। আমরা এখন আসলাম নিমাই চৈতন্যদেবের মাসি বাড়িতে, তো মাসি এটা ঘুরবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলো, তোমরা শুধু একবার এই জায়গাটা দেখো কতটা বড় এরিয়া নিয়ে। সামনে সাইনবোর্ড আমাদেরকে ইন্ডিকেট করে দিচ্ছে আমরা যাবো গোশালার দিকে, আর গোশালার ভেতরটা তোমরা একবার দেখে নাও। আতা গাছে তোতা পাখি তো তোমরা সবাই শুনেছ, কিন্তু আতা গাছে যে হনুমান থাকে সেটাও তোমরা একটু দেখে নাও। এই যে এটা হচ্ছে রাধাকুণ্ড ঘাট, আর এই পুকুরে মাছগুলো দেখো কত বড় বড় সব মাছ দেখো খেলে বেড়াচ্ছে। এই তোমরা এই যে বৃক্ষটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কেলি কদম্ব বৃক্ষ। আমাদেরকে বলা হলো এই জায়গাটাকে প্রদক্ষিণ করতে, তা সবাই মিলে আমরা এই জায়গাটাকে প্রদক্ষিণ করলাম। এই দেখো সরভূ শ্রী গৌর মহাপ্রভুর মন্দিরটা, এই দেখো তাল পাতার উপর শ্রীকৃষ্ণ লীলা অসাধারণ দেখো দেখতে লাগছে। এরপর আমরা মন্দিরের ভেতরটা ঘুরলাম, আর মন্দিরের প্রতিটা দেয়ালে দেখো শ্রীকৃষ্ণ আর চৈতন্য দেবের কাহিনীটাকে চিত্রের মাধ্যমে কত সুন্দরভাবে দেখো ফুটিয়ে তুলেছে। তোমাদেরকে আমরা ঘুরিয়ে দেখালাম চৈতন্য দেবের মাসি মেশোর বাড়ি, আর ভেতরে একটা মানে মিউজিয়াম ছিল যেখানে মাসি মেশোর একটা বিদ্যুৎ রাখা রয়েছে, কিন্তু সেখানে ছবি তোলা নিষেধ, অনেক জায়গায় ছবি তোলা নিষেধ, পারলাম না। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখন আসলাম তোমাদেরকে নিয়ে নিমায়ের জন্মস্থান, যেখানে নিমায় জন্মেছিল, আর সেই জায়গাটাই তোমাদেরকে এখন গিয়ে দেখাবো। আসলে এই নিম গাছের নিচেই নিমাই জন্মগ্রহণ করেছিল, আর এই দেখো মাতা শচী দেবীর কোলে শিশু নিমাই। এখানে শিশু নিমাইকে সব খেলনা উপহার দিচ্ছে, তাই আমাদের কাকিমাও শিশু নিমাইকে একটা খেলনা উপহার দিল। দেখালাম নিমাই যেখানে নিম গাছের নিচে যেখানে জন্মগ্রহণ করেছিল সেই জায়গাটা। তো এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আবার আর একটা স্পটে যাবো। চলো, এটা হচ্ছে মদন মোহন মন্দির।
সিংহ মন্দির। এই শ্রী শিব ডোবা মহত্বটা তোমরা পারলে একটু পজ করে পড়ে নিও, আশা করি ভালো লাগবে। আর ফাইনালি আমরা এসে পৌঁছালাম ইসকন মন্দিরের সামনে। আর দূর থেকে দেখো ভিউটা অসাধারণ দেখো লাগছে, তবে তোমরা ভেবে দেখো ভেতরে কতটা সুন্দর লাগবে। আমরা এখন চলে এসেছি মায়াপুর ইসকন মন্দিরে, যেটা পৃথিবীর সব থেকে বড় ইসকন মন্দির। আর এই মন্দিরে এখন যাব আর মন্দিরটা ঘুরবো। তো চলো সবাই মিলে যা যা হরে কৃষ্ণ চলো। এই মন্দির চত্বরের ভেতর প্রবেশ করার সাথে সাথে নিজেদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে না আমরা মন্দিরের ঠিক যেন মায়ায় পড়ে গেছি, এই জন্যই মনে হয় এই জায়গাটার নাম মায়াপুর। আর কিছুটা এগোতেই আমাদের সামনে মায়াপুরের যে মেন মন্দিরটা পড়লো তার ভিউটা তোমরা একবার দেখে নাও। এই যে মন্দির চত্বরে দুটো হাতি দেখো ঘুরে বেড়াচ্ছে। এখন দাঁড়িয়ে রয়েছি ইসকনের পুরোনো মন্দিরটা এখানটায় মানে ভেতরে, আর এই সাইডে রয়েছে যে নতুন যে মন্দিরটা দেখতে পাচ্ছ অসাধারণ অসাধারণ ঘুরি। আর তোমাদের এই যে তোমরা দেখে নাও মায়াপুর নতুন ইসকন মন্দিরের ফুল ভিউটা। এই মন্দির কিন্তু এখনো ওপেন হয়নি, এখনো কিন্তু এই মন্দিরের কাজ চলছে। এখনো শোনা যাচ্ছে 2026 সালে গিয়ে নাকি এই মন্দির ওপেন হবে। এই পুরো মন্দির চত্বরটা ঘোরার জন্য এখানে রয়েছে এরকম মডেলিং গরুর গাড়ির ব্যবস্থা। আর এখানে দেখো কত বড় বড় দেখো উনুন আর কড়াই রয়েছে। আমি ঠিক জানি না এখানে মনে হয় মন্দিরের ভোগ রান্না হয়ে থাকে। তোমাদেরকে নিয়ে যাচ্ছি গোশালাতে, মানে যে ইসকন মন্দিরের ভেতরে যে গোশালাটা সেখানে যাচ্ছি। আর এই জায়গাটা দেখো অসাধারণ লাগছে, গাছের ছাওয়ায় গাছের তলা দিয়ে যাচ্ছি অসাধারণ। আর এরকম দৃশ্য দেখলে সত্যি মায়াপুরের মায়ায় না পড়ে কিন্তু থাকাই যায় না। এই যে আমরা চলে এসেছি মায়াপুর গোশালাতে, তা চলো এবার আমরা গোশালার ভেতরে প্রবেশ করি। আর গোশালায় দেখো কত দেখো গরু রয়েছে, আর বেবি তো প্রথমেই গিয়ে একটা গরুকে আদর করতে আরম্ভ করে দিল। আর গরুগুলোর মনে হয় খুব খিদে পেয়েছিল, তাই জন্য ওরা খেতে এতটাই ব্যস্ত ছিল যে আমাদের দিকে একবারও ফিরেও তাকালো না। এই ষাঁড়টা শিংটা শুধু তোমরা একবার দেখো, আমার দেখা এই প্রথম এত বড় শিঙালা ষাঁড়। আর এই ষাঁড়টাকে দেখে মনে হচ্ছে খুবই ভদ্র একটা ষাঁড়, কারণ দেবী গিয়ে গলায় দেখো আদর করছে আর চুপচাপ দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আদর খাচ্ছে। আর এই ষাঁড়টাকে তো দেখেই আমাদের খুব ভয় লেগে গেছে, আর চোখ দূরে দেখো কেমন জল জল করে জ্বলছে। তোমরা মায়াপুরের ভেতরে ইসকন মন্দিরটা বা গোশালার ভেতরটা তোমরা দেখলে সবাই কেমন লাগে জানিও। আর যে ইসকন মন্দিরের ভেতরে এখন ঢুকবো ওখানে আরো তবে চলো এবার ইসকন মন্দিরের দিকে যাই। আর তোমরা দেখে নাও মন্দির চত্বরের ভেতরে কিছু দোকানপাট রয়েছে। আমরা এখন এসেছি আরতি দেখতে, এখন আরতি তো চলো ঘুরতে তো অনেক রাত হয়ে গেছে, তো এবার আরতি দেখি চলো। আর তো নাচা নাচে নাকি হয় চলো যা যা।
শঙ্খ বাজে ঘণ্টা বাজে বাজে করতাল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে সকলে হাতে দাড়ি দিয়ে সকলে কীর্তন করো নিতাই গৌর হরিব 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 হরি হরি হরিব হরি নাম সংকীর্তন কি জগৎগুরু শিল প্রভুপাদ কি সমবেত গৌর ভক্তবৃন্দ কি শুধু ভক্তমণ্ডলী এখন আমাদের মন্দির পরিক্রমা হবে সকলে সমবেত ভাবে আমাদের সাথে মন্দির পরিক্রমা করবেন হরে কৃষ্ণ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় গৌর হরি এই যে আমরা এখন আরতি দেখলাম প্লাস প্রভুর একটা যে মন্দিরটা সেটাও ঘুরলাম ঘুরে টুরে মিউজিয়ামটাও ঘুরলাম ঘুরে টুরে এখন বেরোলাম এবার আমরা হোটেলের দিকে রওনা দেবো আর আমাদের এই একটা বই দিয়েছে সত্যি এত লোক ছিল অনেকের মধ্যে এই বইটা পেলাম মানে আমাকে ডেকেই দিল জিনিসটা আর খুবই ভালো লাগলো তো আজকে তোমাদের ব্লগটা কেমন লাগলো ইসকন মন্দির ফুলটা কভার করা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগে ততক্ষণ ওয়েট অ্যান্ড ওয়াচ গুড নাইট টাটা ওয়েট অ্যান্ড ওয়াচ বাই